আমরা আগে যে কলোনিতে থাকতাম তো সেখানে হচ্ছে নাটক করার জন্য একটা টিম যায়, তো তখন হচ্ছে আমাকে নিয়ে আমাদের বাসায় যে থাকতো রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। আপুটা সে হচ্ছে আমাকে নিয়ে নিচে নামে এমনি হাঁটানোর জন্য, আমাকে আমি অনেক ছোটো ছিলাম তখন, তো তারা আমি হচ্ছে ছোটোবেলা অনেক গুলুমুলো থাকে না, কিছু গাপ্পুস মার্কা কিছু বাচ্চা, তো আমি হচ্ছে ওরকম ছিলাম একদম, মানে একেবারে দেখলি আদর করতে ইচ্ছে করে না, দুষ্টু আমি। তারা দেখে আমাকে পছন্দ করে যে এই বাচ্চাটা কার, ওকে তো নেওয়া যায় কাছে, তো পরে ওরা খুঁজে খুঁজে আমার বাসা বের করে সেখানে যায়। ওই দিন বাসায় বাবা ছিল না, মা একা ছিল বাসায়, তো যাওয়ার পরে এরকম বলে যে আমরা ওকে নিতে চাই, আপনারা যদি পারমিশন নেন তাহলে আমরা নিব। তো মা তো যেহেতু বাবা নেই বাসায় কীভাবে একা হ্যাঁ বলে দেয়, তো বাবাকে পরে ফোন দেয়, তো বাবা মেবি ওই দিন না করেছিল যে না থাক, আমি যেহেতু বাসায় নেই এত ছোট মানুষ দরকার নেই। তো এরপরে জিয়া শিশু একাডেমির চাষি নজরুল ইসলামের একটা ছবি বানানোর কথা ছিল আমার বাংলাদেশ, তো ওটা বিভিন্ন কারণে আর হয়নি বানানো ছবিটা, তো ওটার জন্য হচ্ছে পেপারে নিউজ দেয় যে এরকম বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা ফিল্ম বানাতে চাই, তো অডিশন নিচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে বাবার ই হয় যে তাহলে দেখি এখানে দেওয়া যায় কিনা, তো এরপরে অডিশন দিলাম, আমি টিকলাম, তারপরে ওখান থেকে হচ্ছে যে নাচে ইভান শাহরিয়ার সোহাগ, তো উনি আমাকে দেখে, দেখার পরে বলে যে দেখতেও ভালো নাচেও ভালো, তাহলে আমি টিভিসির জন্য অফার এসেছে, ওটা হচ্ছে মার্কস অলরাউন্ডের একটা প্রমোশনাল একটা কাজ ছিল। আচ্ছা, তো ওটার জন্য, তো পরে আমি যাই, ওটা করার পরে ওইটার পরে আর অন ইয়ার হয়নি কোনো একটা কারণে, ওইটারই আবার আরেকজন হচ্ছে রেড ডট থেকে গাজী শুভ্র, আচ্ছা, সেম কাজটা উনি আবার করে, তো ওইটার পর থেকে হচ্ছে গাজী শুভ্র আরেকটা কাজ করি মামো হেফার, ওইটা আমার ফার্স্ট অন ইয়ার হওয়া টিভিসি, এরপর থেকে হচ্ছে টিভিসি 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 করে করে পর্যন্ত আসা, তারপর আস্তে আস্তে ফিল্মে ঢুকা, তারপর নাটক। অনেক তো টিভিসি করেছেন, এর মধ্যে আপনার ভালো লাগে কোন টিভিসিটা? ম্যাগির আছে, কোকাকোলার আছে, ইস্পানি মির্জাপুর আছে, গ্রামীণ ফোন, যেটা আমি অনেক প্রশংসা পেয়েছি এই কাজটার জন্য, পাহাড়ে হ্যাঁ যেটা কোভিডের টাইমে করা হয় যে কলেজ নড়লে ক্লাস করবে কীভাবে, এই কাজটা, এটাতে আমি অনেক প্রশংসা পাই মানুষের, সবাই বলে যে অনেক ভালো হয়েছে সব কিছু মিলিয়ে, এবং আমিও কাজটা করে অনেক খুশি ছিলাম, যে থাকে না কিছু কাজ করে যে নিজে আনন্দ পাওয়া, নিজের একটা ভালো লাগা, তো ওই কাজটা আমার খুব পছন্দের ছিল। আচ্ছা, টিভিসির মধ্যে গ্রামীণ ফোনের ওই টিভিসিটা আপনার খুবই পছন্দের, আরেকটা টিভিসি করছেন সাকিব আল হাসানের সঙ্গে, আমার সাথে যায় বা আমার ভালো লেগেছে এই চরিত্রটা করতে? আমার ভালো লাগা বলতে হচ্ছে নাটকের চরিত্র, হ্যাঁ বিটিভির আমার ফার্স্ট কাজ যেটা ছিল একক নাটক হিসেবে সেটা হচ্ছে মেঘবালিকা ছিল, তো ওই ক্যারেক্টারটা করতে যেয়ে আমার অনেক ভালো লেগেছিলো, আমি জানি না কেন, একটু চঞ্চল টাইপের ছিল, খেলাধুলা করে, মানে থাকে না মেয়ে মানুষ, মানে এটা হচ্ছে নজরুলের মানে নিজের জীবন কাহিনী থেকে নেওয়া, তো নার্গিস হচ্ছে অনেক চঞ্চল ছিল, খেলাধুলা করতো দৌড়াদৌড়ি করতো, একটা গ্রামের মেয়ে যেরকম হয়, তো ওই চরিত্রটা করে আমি আমার খুব ভালো লেগেছিলো যে না এটা তো অনেক মজার আমি পাচ্ছি করতে, আর যখন কোনো একটা কাজ করে ডিরেক্টরের প্রশংসা পাওয়া যায় যে না তুমি ভালো করছো বা আমার ভালো লেগেছে কাজ, তখন মনে আলাদা একটা শান্তি লাগে যে না আমার কাজটা তার ভালো লেগেছে করে, যখন কারো সেটের থেকেই যখন কারো প্রশংসা পাই যে না তুমি এই সিনটা ভালো করেছো বা এইটা আমার ভালো লেগেছে, তখন খুব ভালো লেগেছে, না হয়তো কিছু একটা ভালো করতে পারছি। তো একক নাটক হিসেবে প্রথম যেটা মেঘবালিকা, তো ওইটা আমার খুব পছন্দ, ওই চরিত্রটা নার্গিস চরিত্রটা আপনার খুবই পছন্দ হয়েছে, কারণ নার্গিস চরিত্রটা আপনি ভালোবাসেন, ঢাকায় বসে সেটি আপনি করতে পারেন না, সেটার জন্য আরও বেশি মিস করেন, আর ফিল্ম করেছেন অনেকগুলো, 6টার মতো ফিল্ম করেছেন, ফিল্মের মধ্যে তো নানান ক্যারেক্টারে আপনাকে দেখা গেছে এবং এক একটা এক এক রকম, এর মধ্যে কোনটা আপনার ভালো লেগেছে, কোন ফিল্মটা? এর ভিতরে হচ্ছে আমি বলতে গেলে দেবীতে তো আমার কোনো ডায়লগ ছিল না, কোনো কিছু না, পুরো ফিল্মটা আমার এক্সপ্রেশনের উপর দিয়ে গিয়েছে,
তো এটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল ওই টাইমটাতে, কারণ ওটা হচ্ছে আমার সেকেন্ড ফিল্ম ছিল, তখন একটু ছোট ছিলাম, একটু না অনেক ছোট ছিলাম আমি, তখন ক্লাস ফাইভে পড়ি যখন এটা শুট হয়। তো তখন ইরেশ চাকরির সাথে কাজ করা এটা অনেক বড় একটা কিছু ছিল। আপনি কি বুঝতে পারতেন তখন? বুঝতে পারতাম, কিন্তু এই যে ফিল্মে এভাবে কাজটা করাটা, যেহেতু আমার সেকেন্ড ফিল্ম ছিল, তো ওভাবে ফিল্ম জিনিসটার সাথে আমি এতটা পরিচয় ছিলাম না তখনও। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। তো ওই সেক্টরে কাজটা করা, তারপর এত গুণী মানুষদের সাথে, তো তখন যেমন একটু ভয়ও ছিলাম, একটু নার্ভাস ছিলাম। তো দেবী আমার জন্য এখানে থাকে, দেবীটা। তারপরে যদি বলি অরণ্য আঙ্কেলের মা, এটা আমার খুব পছন্দের চরিত্র। চরিত্রটা হচ্ছে, যেহেতু আমরা ওখানে তিন বউ থাকি, আমার আমাদের যে হাজব্যান্ড থাকে সে হচ্ছে রাজাকার থাকে, তো তার হচ্ছে তিনটা বউ, তা আমি ছোট বউ থাকি, একদম খুব আদরের থাকে না, যে আর খুব সহজ সরল থাকে, আমি যে যা বলে তাই বিশ্বাস করি, যে না এটা সত্য না এটা মিথ্যা এরকম, এবং খুব চুপচাপ শান্তশিষ্ট। তো ওই ক্যারেক্টারটা একটু অন্যরকম ছিল আমার বাকি ক্যারেক্টারগুলোর থেকে, তো ওটা আমার খুব পছন্দের, আমি করতে চেয়ে অনেক মজা পেয়েছি ক্যারেক্টারটা, এবং সবাই ভালো বলেছে যে না তুমি ভালো করেছো, ভালো করছো, তো যার জন্য ওটা আমার অনেক পছন্দ। আচ্ছা, এবং আরেকটা যদি বলি সেটা হচ্ছে প্রিয় সত্যজিৎ। আমি আমরা এখনো দেখতে পাইনি এটা। হ্যাঁ, দেখতে পাইনি এখনো। আমি হচ্ছে প্রথমে অপুর সংসারটা আমি যখন দেখি, যে থাকে না ফেসবুকে ছোট ছোট ক্লিপস গুলো দেয়, তো আমি একটা ক্লিপস দেখেছিলাম এরকম, যে অপর্ণার সাথে অপুর যে কেমিস্ট্রিটা, তো দেখার পরে আমার মনের ভিতর থাকে না যে আমি কেন এরকম ক্যারেক্টার করতে পারি না, কেন এরকম কাজ পারি না, এত সুন্দর এত সুইট ক্যারেক্টারটা। তো ওই অপর্ণার ক্যারেক্টারটা আমার একদম থাকে না যে স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা ক্যারেক্টার। তার কিছুদিন পরে প্রসূন আঙ্কেল বাবাকে ফোন দিয়ে বললো যে আমরা এরকম রিক্রিয়েট করছি ট্রিবিউটের জন্য সত্যজিৎকে নিয়ে, এরকম কাজগুলো একসাথে ই করে, তো আমাকে সেই অপর্ণার চরিত্রে নিতে চায়। তো এখন বাবা আমাকে বললো যে এরকম ফোন এসেছে, তো সত্যজিৎকে নিয়ে এরকম একটা কাজ করছে ওরা, তো তোমাকে অপুর সংসারের যে এটা ওইটার ইয়েতে তোমাকে অপর্ণার চরিত্র নিতে চায়। তখন তো আমি কি, আমি ওই দিন মাত্র ক্লিপসটা দেখলাম, ওই দিন আমি মনে মনে বললাম যে আমি কেন এরকম ক্যারেক্টার পাই না, আর এই সেম ক্যারেক্টারটার জন্য আমাকে ডাকতেছে। তো আমার জন্য ওইটা মানে যে থাকে না যে ব্লাস্ট হওয়া মাথার ভিতরে, তা আমি হচ্ছে ওরকম ছিলাম যে যাক কিছু একটা চেয়েছি সেটা পাচ্ছি আমি সাথে সাথে, একেবারে একদম সাথে সাথে, তো দেরি করতে হচ্ছে না, একদম একই মান্থের মধ্যে কাজটা। তো তারপর গেলাম, তো ওটা যেহেতু একদম থাকে না স্বপ্নের চরিত্র যেটা করতে পারা, শর্মিলা ঠাকুরের চরিত্রটা, তো আলাদা রকম একটা অনুভূতি ছিল কাজটা করতে যাওয়ার পরে। আমার খুব পছন্দের ওটা, যেহেতু সেই পছন্দের চরিত্র, তো তিনটি ফিল্মের চরিত্রই আপনার পছন্দের, এরকম করে চরিত্র আছে যেটি আপনি সামনে করতে চান, খুবই পছন্দের চরিত্র আপনি সামনে করতে চান? না, এখনো ওভাবে আসেনি কিছু, কিন্তু আমি হচ্ছে মানে আমার যে কাজগুলো করতে ভালো লাগে, মানে বেসিক্যালি যে চ্যালেঞ্জিং যে ক্যারেক্টারগুলো ওই টাইপের, তো আমি এরকম কাজ করতে চাই, যে ওভাবে বেসিক্যালি কোনো ক্যারেক্টার না, কিন্তু আমি চ্যালেঞ্জিং টাইপের কাজগুলো করতে চাই, যেগুলো দেখলে মানে আমি নিজেকে নিজে ইন্সপায়ার করতে পারবো যে না আমি পারবো এরকম। এই যে আরেকজনের চরিত্র ফুটিয়ে তোলা, এই জিনিসটা তো অনেক ডিফিকাল্ট, এটা আপনি কোত্থেকে শিখেছেন, কিভাবে আপনি পারেন এটা? জানি না, আমাকে মানে থাকে না কিছু নিজের ভিতরে নিয়ে নেওয়া, যে গল্পটা আমাকে যখন কেউ ব্রিফ দেয়, তো আমি জিনিসটা আগে বোঝার চেষ্টা করি যে আমি পারবো কি না, যদি না পারি তখন অনেক সময় আছে না যে কিছু কাজ করতে গেল যে না নিজেরই আমি নিজেই স্যাটিসফাইড না কাজটা করে, যে না হয়নি বা ভালো লাগছে না বা আমি বুঝতে পারছি না, তখন মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায়। কিন্তু যখন দেখি যে না এই ক্যারেক্টারটা তো আমার মতনই বা আমি রিলেট করতে পারি জিনিসটাকে, তখন হয়ে যায় কাজটা আসলে, তখন নিজের থেকেই ভেতর থেকে চলে আসে এক্সপ্রেশনগুলো বা অভিনয়টা যদি বলি,
মানে আপনি যখন কোন একটার সাথে কিছু রিলেট করতে পারবেন, কোন একটা নিজের ভিতরে দেখতে পারবেন, তো তখন জিনিসটা এক একাই চলে আসে আপনার ভিতর থেকে। তো আমি এই পর্যন্ত যেগুলো করেছি তো আমি সব কিছুর সাথে কানেক্টেড ছিলাম, না হয়তো পারবো, জিনিসটা থাকবে আমার ভিতরে, যার জন্য এই পর্যন্ত অসুবিধা হয়নি।